গাড়ির চাপায় নটরডেমের ছাত্র নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল চালক হারুনুর রশিদ সে সময় গাড়ি না চালিয়ে রাসেলকে গাড়ি দিয়েছিল। তবে ওই সময় যে গাড়িটি চালাচ্ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে পল্টন থানায় করা সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, দুর্ঘটনা যে ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কাউকে গুজব না ছড়ানোর অনুরোধ জানান তিনি। তবে কোনো উদ্দেশ্য কোনো রাসেলকে গাড়ি দেওয়া হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানাতে হারুনকে গ্রেপ্তারের অভিযান চলছে। প্রকৃতপক্ষে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়ির ড্রাইভার নয়। আমরা গাড়ির কাগজপত্র যাচাই বাছাই এবং রাসেল এর সাথে কথা বলে জানা গেছে এই গাড়ির ড্রাইভার ছিল হারুন। হারুন সায়দাবাদ এলাকা থেকে এই রাসেলকে এই গাড়িটা চালানোর জন্য বদলি হিসেবে দেয়।